অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এটি মাসিক রাশিফলের ভিডিও। তুলা রাশি ডিসেম্বর 2020 কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। অনেকে বলছেন যে স্যার আমার হচ্ছে না বা কারো হচ্ছে, প্রচুর কমেন্টস আসছে। দেখুন, এটা বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদের সামনে এই রাশিফলটি আমি প্রেজেন্ট করছি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার দশা, অন্তর্দশা কি চলবে এবং আপনার বাই বার্চাত গ্রহের অবস্থান কেমন আছে, সেগুলোর উপর কিন্তু এই বর্তমান গ্রহের গোচর নিরিখে আপনাদেরকে কিন্তু ফলাদেশ দিবে। কারো ক্ষেত্রে 90% মিলবে, আবার কারো ক্ষেত্রে সেটা 30% মিলবে, সেটা ডিপেন্ড করবে তার বার্চাট অনুযায়ী। তো শুরু করা যাক। তুলা রাশি ডিসেম্বর 2020 কেমন যাবে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে, তাই নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তবে এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে, অর্থাৎ তুলা রাশির ডিসেম্বর মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা কিন্তু অগ্রিম পূর্বাভাস আপনারা পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার কাছে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং সেখানকার সম্পূর্ণ ক্রাইটেরিয়া আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক। তুলা রাশি ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা। দেখুন, ডিসেম্বর মাসে আপনাদের শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছে। শরীরগত দিকটা নিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। আপনাদের শারীরিক পার্টটা আগের থেকে ফার বেটারমেন্ট কিন্তু হবে, শরীরগত দিকটা যথেষ্ট ভালো থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের আর্থিক স্থিতি। তুলা রাশির এই ডিসেম্বর মাসে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন তুলা রাশির এর ডিসেম্বর মাসটাতে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। লাভ লাইফ, প্রেমজ জায়গাটা, প্রেমের জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। নতুন প্রেম আপনার জীবনে আসবেই আসবে এই ডিসেম্বর মাসে, অর্থাৎ বছরের শেষ মাসে আপনাদের নতুন প্রেমের হাতছানি আপনাদের আসতে চলেছে এবং পুরাতন প্রেম কাম ব্যাক করবে। যাদের শুক্র দেখতে হবে, পঞ্চম ভাব দেখতে হবে এবং আপনাদের একাদশ ভাব দেখতে হবে, এই ভাবগুলো দেখা দরকার একান্তই, তবে কিন্তু আপনাদের প্রেমের জায়গাটাতে কিন্তু সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে বা পঞ্চম পতি কোথায় অবস্থান করছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের এডুকেশনের দিকটা। দেখুন, এডুকেশনের দিকটা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা যারা উচ্চশিক্ষারত তাদের ক্ষেত্রে ভালো, যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই সময়টা চলবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার নেটের প্রতি আকর্ষণ, অর্থাৎ এই সময়টা যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিচ্ছে তারা এই ইন্টারনেট বা সব ফেসবুক বা যে সব সাইটগুলো আছে বা গেম, এগুলোর প্রতি কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু বাড়বে এ মাসে। এবং এ মাসে আপনাদের শত্রুতার দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। তুলা রাশির এ মাসে যথেষ্ট পরিমাণে শত্রুতা থাকবে, কিন্তু শত্রু আপনাদের কিচ্ছু করতে পারবে না, অর্থাৎ এটা হচ্ছে পিছন দিকে শত্রুতা করবে, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। দাম্পত্য জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু এই মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বনিমানা চলবে। এবং কর্মর দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু হবে। যাদের দশম ভাব ভালো আছে তারা কিন্তু কর্মের দিকটা যথেষ্ট ভালো পাবে, নতুন কর্মের সুযোগ আসবে এবং
ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতার দিকটা কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশি জাতক বা জাতিকাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সফলতা। আপনাদের ব্যবসা ক্ষেত্রে এই মাসে যথেষ্ট উন্নতি কিন্তু থাকছে, অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন, যারা সেলসে আছেন, যারা মার্কেটিংয়ে আছেন, যারা যারা এজেন্টে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এই মাসে তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে, এই বছরের শেষ মাস ঢেলে দিবে তুলা রাশিকে, যা গ্রহের গোচর। অর্থাৎ যাদের ছোটোখাটো ব্যবসা আছে বা যাদের পেট্রোল পাম্প আছে, যাদের কসমেটিকের বিজনেস আছে, যাদের ফুডের বিজনেস আছে, যাদের মেডিকেল শপ আছে, যাদের গার্মেন্টসের বিজনেস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা কাঠের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ সময় কিন্তু আসতে চলেছে তুলারাশির জন্য। তুলারাশির জন্য ক্ষেত্রে এই মাসটাতে প্রচুর অপরচুনিটি কিন্তু আসবে। এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, ফাটকা থেকে হোক, ট্রেন্ডিং থেকে হোক, বা কারো সাহায্যে আপনাকে কেউ সাহায্য করলো, সে শ্বশুরালয়ে হোক বা আপনার বন্ধু বান্ধব হোক বা কেউ, এমন কেউ আপনাকে সাহায্য করলো, এই জায়গাটা কিন্তু থাকছে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান, যারা তুলারাশি যারা আছে তাদের ক্ষেত্রে রাজনীতিক কেরিয়ার আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। যদিও দেখতে আপনার রাশিচক্রের শনির অবস্থান কেমন আছে এবং আপনার রবির অবস্থান কেমন আছে, এই জায়গাটা দেখা একান্ত দরকার। কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, হাড়ে লাগা, এই জায়গাটা কিন্তু তৈরি হবে, এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা বা চোখের কিছু সমস্যা কিন্তু আসার জায়গা কিন্তু পরিস্থিতি কিন্তু তৈরি করছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট কনসাসনেস কিন্তু আপনারা থাকুন। সন্তান ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো, সন্তানের দিক থেকে সন্তানের জন্য আপনাদের যথেষ্ট গর্ব অনুভব হবে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের যথেষ্ট ভালো। ভূমি বাহনের সুখ কিন্তু তুলা রাশি এই মাসে পাবে, অর্থাৎ আপনারা কোনো ল্যান্ড কিনলেন বা কোনো গাড়ি পারচেস করলেন বা তার জন্য অ্যাডভান্স টাকা দিলেন, এই জায়গাটা কিন্তু তৈরি করছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। তুলা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিটা কিন্তু আসবে। যারা দীর্ঘদিন ধরে আটকে আছে যে কাজ, সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে, অর্থাৎ একটু বেগ পেতে হবে কিন্তু সেই কাজ সেটা কিন্তু আপনাদের রিকভারিটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ রিকভারির ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হবে। পিতার থেকে সহযোগিতা আপনারা পাবেন, পিতার থেকে আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আপনারা এ মাসে আপনাদের মায়ের থেকে সহযোগিতা, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা এবং আপনার জীবন সঙ্গিনীর থেকে কিন্তু সহযোগিতার জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। তবে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে তুলা রাশির জন্য। বিশেষ অপরচুনিটিগুলো কিন্তু আসবে, যারা সেলফ প্রফেশনে আছেন, যারা অ্যাডভোকেট বা যারা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু এই তুলা রাশি ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, বা যারা টিউশনি পড়িয়ে যাদের ইনকাম অর্থাৎ জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। তাও দেখতে আপনার রাশিচক্রে গ্রহের অবস্থানগুলো কেমন আছে এবং আপনার দশা বা অন্তর্দশা কিসের চলছে, এই জায়গাগুলো দেখা একান্ত দরকার। লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে এবং এ মাসে আপনাদের অ্যাচিভমেন্ট অর্থাৎ অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত কিন্তু হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো আপনাদের কিন্তু এ মাসে হবে, নতুন কর্মের সুযোগ, কর্মপ্রাপ্তি এই জায়গাটা কিন্তু থাকবে। দেখুন তুলা রাশি যারা জাতক আছে বা জাতিকা আছে তাদের লাভ রিলেশনের ক্ষেত্রে ভালো এবং তার পাশাপাশি শুভ বিবাহের যোগ, গাঢ় বিবাহের যোগ কিন্তু তৈরি করছে তুলা রাশির ক্ষেত্রে,
অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে কিন্তু আপনারা এগিয়ে চলুন, বিয়ের জায়গাটাতে কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত করতে চলেছে জায়গাটা, আপনারা অবশ্যই এই ব্যাপারে এগিয়ে চলুন। এবং বিদেশ থেকে অর্থ ইনকাম, বিদেশ থেকে টাকা আসা, বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে বা বিদেশের সাথে যারা রত, তাদের কিন্তু বিদেশ থেকে অর্থ আসা সম্ভাবনা। ভ্রমণ যোগ এ মাসে আপনাদের দেখা যাচ্ছে কোনো জায়গাতে ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। নিছকই আপনার এটা কোনো কাজের সূত্রে না, নিছকই আপনার কোনো জায়গাতে বেড়াতে যাওয়া এই জায়গাটা কিন্তু তৈরি করছে। এবং আপনাদের এই মাসে যথেষ্ট মানে আপনার যেটা এতদিন ধরে পাচ্ছিলেন না, যে কাজগুলো সাকসেস হচ্ছিল সেই জায়গাগুলো আসবে। যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, সরকারি কাজকর্মের সঙ্গে রত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু পাবেন। সরকারি কন্ট্রাক্ট, সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু এই জায়গাটা কিন্তু তাদের কিন্তু প্রশমিত হতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে। অর্থাৎ আপনারা ভাগ্যের সহায়তা এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটাগুলো কিন্তু আপনাদের তৈরি করছে। এবং নতুন আপনাদের ভাবনা, নতুন চিন্তা, এবং এর দ্বারা আপনারা নতুন কিছু আবিষ্কার, বা যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ তারা কোনো আবিষ্কার করার মতো বা এই জায়গাটা কিন্তু তৈরি করবে, গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অপরচুনিটি কিন্তু থাকছে। ফিল্ম দুনিয়াতে যারা আছে, মডেলিং অ্যাক্টিংয়ে যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। ফিল্ম দুনিয়া, মডেলিং, অ্যাক্টিং, অভিনয়ের সঙ্গে, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে বিশেষ অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, কাজের সুযোগ বাড়িয়ে দেবে। এবং কসমেটিক বিজনেস যুক্ত আছে, যারা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো তুলা রাশি। অর্থাৎ এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট চাঙা কিন্তু হবে। যারা হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত আছে, দোকান আছে, তাদের কেনা বেচাটা যথেষ্ট ভালো কিন্তু হবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এ মাসে যথেষ্ট শুভ সময়, এবং আপনাদের এগিয়ে যাওয়ার মাস এটা তুলা রাশির, এবং খুশির জোয়ার আসতে চলেছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে যদি বলা যায়, ডিসেম্বর এই বছরের শেষ মাসটা আপনাদের জন্য কিন্তু খুব